বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে থাকছে হোটেল সি ক্রাউন ইনের একটি রিভিউ। হোটেলের রুম কেমন, ভাড়া কত, তার সাথে থাকছে কুয়াকাটায় এসে কোন রেস্টুরেন্টে খাবেন, তন্দুরি রুটি 10 টাকা, খিচুড়ি আছে 70 টাকা, দাম কত, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা চলে আসছি হোটেল সি ক্রাউন ইনে। সো আমরা আজকের ভিডিওতে মেইনলি এই হোটেলটার একটা রিভিউ, ফুল রিভিউ আপনাদের দিব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন রুম। সো এটা হচ্ছে রিসেপশন, আপনারা এখানে এসে আপনাদের রুম এন্ট্রি করতে পারেন। রুম এন্ট্রি করার জন্য আপনাদের অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। সো এখন চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরি এবং আপনাদের রুমগুলো ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে একটা কাপল এসি রুম। এই রুমটির ভাড়া 6000 টাকা। রুমে একটা খাট, একটা আলমারি আছে, সাথে একটি মিররও আছে। আপনি আলমারিতে জামা কাপড় রাখতে পারেন, একটা জায়নামাজ, দুটি পানির বোতল, গ্লাস, টাওয়েল, একটা টিভিও আছে, ফ্রিজ, একটা সোফা, টিস্যু পেপারও রয়েছে। রুম দেখার পর চলুন এবার বাথরুমটা দেখি। বাথরুমে একটি মিরর আছে, বাথরুমে দুইটা ব্রাশ, একটা পেস্ট, শ্যাম্পু আছে, একটা সাবানও আছে, সাথে রয়েছে একটি হাই কমোড। এখন থেকে আরেকটা দেখব। এটা একটা ফ্যামিলি এসি রুম, ভাড়া 6000 টাকা। একটা সিঙ্গেল বেড আছে, একটা ডবল বেড, কাপড় রাখার আলমারি, সাথে রয়েছে একটি মিরর, একটা জায়নামাজ, দুটি পানির বোতল, দুটি টাওয়েল। একটি টিভি, একটি ফ্রিজ ও একটি সোফাও রয়েছে। চলুন আমরা এই রুমের এই বারান্দার রুম, বারান্দার দিকটা দেখি, বারান্দার ভিউটা কেমন একটু দেখি। আসুন, আহ
এবার চলুন বাথরুমটা দেখি। এটা হচ্ছে পার্কিং জোন, আপনার গাড়ি নিয়ে আসলে অবশ্যই এখানে গাড়ি রাখতে পারবেন, গাড়ি রাখার ভালো যে ব্যবস্থা আছে। হোটেলের নিচতলায় রয়েছে একটি রেস্টুরেন্ট, এখানে আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন। এখান থেকে আপনি ঠান্ডা পানীয় কিনতে পারেন। সো চলুন আমরা এখন বাইরে যাই এবং বাইরে গিয়ে দেখি বাইরে কি কি রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টের খাবারের দামগুলো কেমন। সো চলুন যাওয়া যাক। সো এখন আমরা আছি বৈশাখী রেস্টুরেন্টে, এখানে আমরা মেনলি সকালে নাস্তা করতে আসছি। সো চলুন ফার্স্টে জেনে নিই এখানে সকালে নাস্তা কী কী পাওয়া যায়। শুরুতে আমাদের নাস্তার আইটেম আছে পরোটা, রুটি, পরোটা 10 টাকা, রুটি তন্দুরি রুটি 10 টাকা, খিচুড়ি আছে 70 টাকা, আর ভাতের আইটেমের সাথে আলু ভর্তা আছে, পেঁপে ভর্তা আছে, আর শুটকি ভর্তা, শুটকি ভর্তা 100 টাকা বাড়ি, আলু ভর্তা 15 টাকা, আর পেঁপে ভর্তা 20 টাকা, আর শুটকি ভর্তা 100 টাকা, আর ভাতের প্লেট হইলে 30 টাকা। ডাল ভাত রুটির সাথে কী কী আছে? রুটির সাথে ডাল ভাজি আছে 20 টাকা, ডিম আছে 20 টাকা, গরু মাংস আছে 150 টাকা। এই হচ্ছে পরোটা, পরোটার দাম হলো 10 টাকা করে, আর এ হচ্ছে ডাল ভাজি, ডাল ভাজি হলো 20 টাকা, ডাল ভাজি 20 টাকা, আর এ হচ্ছে ডিম, ডিম হলো 25 টাকা। তো ঠিক আছে আমরা খাইতে থাকি, আর পরে দেখা হবে, খাওয়ার পর দেখা হবে। এটা আলু ভর্তা, এইগুলো তো আলু ভর্তা না, কলা ভর্তা, এটা 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 কি কলা ভর্তা, আর এটা এটা হলো পেঁপে ভর্তা, পেঁপে ভর্তা, আর এটা কি ইলিশ মাছ, সাগরের ইলিশ মাছ, এটা সাগরের ইলিশ মাছ, সবাই তো আর এইগুলি কি, এটা কি বললেন লাটকা মাছের ভর্তা, এটা কি মাছের ভর্তা, লাটকা মাছের ভর্তা, লাটকা মাছের ভর্তা, শুটকি ভর্তা, এটা হলো শুটকি ভর্তা, আর লুচি ভর্তা। বাইরে থেকে আমরা এখন হোটেল এনাদারাতে আসছি খাওয়ার জন্য, দুপুরে খাবার খাব, আমরা দেখি যে এই হোটেলে দুপুরে কী কী খাবার পাওয়া যায়, তো আমরা শুনি যে দুপুরবেলা আপনি মোটামুটি মানে ওই কী কী খাবার পাওয়া যায় আর প্রাইসটা। স্যার মুরগ পোলাও আছে, সাদা ভাত আছে, ভাতের সাথে গরু আছে, মুরগি আছে, মাছ আছে, ইলিশ মাছ, কোরাল মাছ, চিংড়ি মাছ, রূপসা মাছ, রূপচাঁদা। এখন আপনার প্রাইসটা কি মনে যারা দেখবে তারা কি পেয়েছে? গরু হলো 220 টাকা, মুরগি 160 টাকা, রূপচাঁদা 270 টাকা, গরু 220 টাকা, মুরগি 160 টাকা, কোরাল মাছ 260 টাকা, ভর্তা ইলিশ মাছ সবজি আছে, ভর্তাগুলি কেমন, আলু, পেঁপে, সিম, বেগুন, 30 টাকা পার পিস। হ্যাঁ
শুকি ভুনা 60 টাকা ঠিক আছে তাহলে আমরা এখন দেখি আমরা খাওয়া দাওয়া করব প্লাস ওকে এখন আমি এই দুপুরে যে খাওয়াটা নিছি আপনাকে দেখাচ্ছি এই ভাত ভাত হচ্ছে হলো প্লেট 40 টাকা জন প্রতি 40 টাকা প্লেট আর এই এই মুরগি মাংস হচ্ছে জন প্রতি 160 টাকা পিস 160 টাকা পিস ডাল হলো একদম একদম ফ্রি পর দিয়ে না ফ্রি হলো 20 টাকা 20 টাকা 20 টাকা আলু ভর্তা হলো 30 টাকা আর এটা হলো ফ্রি ঠিক আছে তবে আমরা খাই খাওয়ার পর ইনশাল্লাহ দেখা হবে পরে দেখা হবে দেখি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ